দুঃখজনক ব্যাপার আর কিছু হয় না। আমাদের এই দেখেন টি-20তে আমাদের টটবল খেলাতে আসলে আর কি বলবো, দেখে ভারতীয় একজন ক্রিকেটার বলছিল টি-20তে টটবল খেলা মানে একটা অপরাধের সামিল। তো আমাদের এই অপরাধের সামিল হইলে তো আমাদের প্লেয়ারদেরকে ফাঁসি দেওয়া উচিত। একটা 120 বলের ম্যাচে 60 বলে আমাদের টটবল, তো এদের থেকে মানে অপরাধের তাদেরকে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। এর থেকে আর কিছু বলার নেই। ফার্স্ট টাইম খেলা দেখতে আসলাম আর আজকে এই ম্যাচ শেষ। 100 টাকার টিকিট ভাই 500 টাকা দিয়ে গেড়ে ঢুকতে হয়, এর দাঁড়াইছি বাচ্চা নিয়ে, তারপরে আমি ওরে কোলে নিতেছি, টিকিট পিছনে রাখছি, টিকিট নাই, টিকিট শেষ। আমি তো পুরো হতাশে পড়ে গেছি। পরে একজন দুই রানে কষ্ট কষ্ট কইরা 500 টাকার টিকিট 500 টাকা দিয়ে কিনা, অনেক কষ্ট করে ঢুকছি, পুরাই হতাশ করছে, পুরাই হতাশ। এই লাগছে খুবই, কতগুলা ক্যাচ মিস জানি না। বাংলাদেশ খেলার আগে ফিল্ডিং শেখা উচিত ছিল, গলা ফেটে গেছে আমার, চাইতে গেছে। আজকের খেলা দেখে আমরা খুব হতাশ, এভাবে 4-5টা ক্যাচ ছাড়া আসলে কোনো কোনো পেশাগত খেলোয়াড়ের কাজ নয়। এভাবে যদি আফগানিস্তানের কাছে আমরা ম্যাচ হারি, পরবর্তীতে আমাদের ফিউচার যে টি-20 ফিউচার কী হবে এই নিয়ে আমরা শঙ্কিত। আমরা চাই ভবিষ্যতে আরও ভালো খেলুক বাংলাদেশ, বিশেষ করে ফিল্ডিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠুক, ব্যাটিং লাইনের দুর্বলতা, টপ অর্ডার মিডিল অর্ডারে আমরা খুব বাজে খেলেছি। আমরা এইভাবে আর ম্যাচ হারতে চাই না, ভালো কোচিংয়ের প্ল্যান আনা হোক এবং বাংলাদেশের বিশেষ করে ফিল্ডিং কোচকে চেঞ্জ করা হোক। খুবই হতাশাজনক এবং আমরা এটা আশা করিনি, 4-4টা ক্যাচ মিস করছে। এই ক্যাচ মিস না করলে আমরা নিশ্চয়ই এই ম্যাচটা অন্য কিছু হতে পারতো। আর ব্যাটিং তো খুব বাজে হয়েছে, আমাদের ওপেনিংয়ের যে পার্টনারশিপটা থাকে এটা খুবই দীর্ঘদিন ধরে, এই পার্টনারশিপটা একেবারে হতাশাজনক। আমরা আসলে এই আরও কিছু ভালো আশা করি, ইম্প্রুভ করতে হবে। ফিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, অনেক ক্যাচ মিস করেছি আমরা আজকে, এটা করা উচিত হয়নি। হতাশার কোনো মূল্যই নেই, তারা যে কি খেলছে আর কি, অল্প রান হলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়, ক্যাচ মিস করে বডি ল্যাঙ্গুয়েজের কারণে। তাদের কোনো দায়িত্ব নাই, রেসপন্সিবিলিটি নাই, সত্যি করা যায় না, তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। টপ অর্ডার ফেল হলে মিডল অর্ডার ফেল করে, মিডল অর্ডার ফেল হলে লো মিডল অর্ডার ফেল করে, সব একই ভাই, কার নজর দিতে পারবে না। আমরা আশাবাদী যে ভবিষ্যতে বাংলাদেশ দল অবশ্যই ভালো করবে। আমরা চাই যে কম্পিটিশন হোক, যে খেলাগুলো তার বডি ল্যাঙ্গুয়েজ যেন আগে হারের মুখে না পড়ে। তার মনে হয় নাইম শেখ টি-20তে দলে দরকার, আর আমাদের আরো ভালো ক্যাচ ধরতে হবে, এরকম ক্যাচ ধরলে তো ম্যাচ পুরো দূষিত হবে। আমরা দূর থেকে কাজ থেকে আসছি, অনেক কষ্ট করে, অনেক জ্যাম সহ্য করে আসছি, কিন্তু আমরা এই খেলা দেখতে পারি নাই। আমরা টিকিট পাই নাই, টিকিট কালো বাজারে যেভাবে টিকিট মানুষ নিয়ে যাচ্ছে এভাবে আসলে টিকিট বেশি উচিত, যে কালো বাজারে দেখা। গাজীপুর থেকে আসছেন, খেলা দেখতে পারেন নাই, টিকিট পান নাই, মিলে হতাশ, সবকিছু মিলে খেলা থেকে একদম হতাশ। আমরা আমরা এই খেলার থেকে যা বুঝলাম সবকিছু মিলে যেটা পাই সেটা সব হতাশ। আলটিমেটলি এই খেলার কোনো মানে হয় না, কারণ 116 রান খুবই কম, টি-20তে 116 রান মানে এটা আপনার অনূর্ধ্ব 19-এ দেখি, আমরা 16-তে দেখি এই ধরনের ম্যাচ। আননেসেসারি বাংলাদেশের আরও ডেভেলপ হওয়া উচিত টি-20তে। ফিল্ডিংয়ের অবভিয়াসলি ডেভেলপ করা দরকার, তারপরে আমাদের আরও যে প্লেয়ারগুলো আছে তাদের যেই যেই জায়গা যেই দুর উইকনেস সেই জায়গায় সেই কাঠামো অনুযায়ী কাজ করা উচিত আমার মতে। থ্যাংক ইউ। ভালো দেখেন নাই আসলে, কি বলবো, এর মধ্যে দুঃখজনক ব্যাপার আর কিছু হয় না। আমাদের এই দেখেন টি-20তে আমাদের টটবল খেলাতে আসলে আর কি বলবো, দেখে ভারতীয় একজন ক্রিকেটার বলছিল টি-20তে টটবল খেলা মানে একটা অপরাধের সামিল। তো আমাদের এই অপরাধের সামিল হইলে তো আমাদের প্লেয়ারদেরকে ফাঁসি দেওয়া উচিত। একটা 120 বলের ম্যাচে 60 বলে আমাদের টটবল, তো এদের থেকে মানে অপরাধের তাদেরকে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। এর থেকে আর কিছু বলার নেই। ক্যাচগুলো ধরলে খেলার টাইম অনেক চেঞ্জ হয়ে যেত, প্রথম ক্যাচটা যদি ধরতে পারতাম আমাদের ভিতরে খেলার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যেত, এবং খেলার মুভমেন্টও চেঞ্জ হয়ে যেত, এবং সেই মুভমেন্টটা চেঞ্জ হলে আমরা আশা করতে পারতাম অন্তত ফাইটিং দিতে পারতাম আজকে যে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছে। তবে এটা ঠিক যে এটা আমাদেরকে অনেক কিছু বলে দিচ্ছে যে আমাদের ফিল্ডিংয়ের কতটা উন্নতি করতে হবে। আমাদের বোলিং ভালো, ব্যাটিংও আমরা সেই পরিমাণ মেরিট দেখাইতে পারি নাই, এবং যে বলগুলোতে আমরা আউট হয়েছি এটাও লজ্জাকর বিষয় জানা, যেভাবে আউটগুলো হয়েছে সেগুলো আসলে খুবই দুঃখজনক। কিন্তু আমাদের এগুলো থেকে যদি ইম্প্রুভ না করি সারা জীবনেও আমাদের ক্রিকেট ইম্প্রুভ হবে না। যে জায়গাগুলোতে আছে আমাদের সিনিয়র যে ক্রিকেটারের যে রুলগুলো আছে এই ডিপেন্ডেবলগুলো আস্তে আস্তে কমায় আনতে হবে। আজকে আমরা লিটন নির্ভর খেলাধুলার মুখোমুখি হয়ে গেছি, আজকে লিটন স্কোর করা নেই, পাশাপাশি বাই দা বাই
পিছন দিকে কেউ করতে পারে, সাকিব রান করতে পারেনি, প্রত্যেকে 13 রানের কোঠায় আউট হয়েছে থাকে না বা অনেক টাকা ইনভেস্ট করে, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু প্লেয়ারের কাছে কোনো আউটপুট পাচ্ছি না। দেখা যায় এক ম্যাচ ভালো খেললো, পরের ম্যাচে এমনভাবে সূচনাভাবে পরাজিত হলো যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি। আজকে খেলা দেখতে খুব হতাশ, চিন্তা করতে হবে যে একটা উন্নত মানের কোচার যদি নিয়ে আসে তাহলে রাজেন সালের জায়গায় কাকে নিয়ে আসা যায় সেই চিন্তাটাও করা উচিত। ঠিক আছে, কিন্তু আমাদের আসলে ওই ফিল্ডিং রান যেমন হোক ফিল্ডিং এর দিকে আরো সুন্দর হতে হবে। ফিল্ডিং এর তো খেলা দেখতে আসি ভাই, খেলা দেখতে আসেন কই থেকে? সাত খেলা থেকে ভাই, আজকে ফার্স্ট টাইম খেলা দেখতে আসলাম আর আজকে এই ম্যাচ শেষ। 100 টাকার টিকিট ভাই 500 টাকা দিয়ে কেটে ঢুকতে হলো। আজকে আমি ভাই 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 হারলাম ভাই, আজকে আমি টিকিট হারায় ফেলছি, লাইনে দাঁড়াইছি বাচ্চা নিয়ে, তারপরে আমি ওরা কোলে নিতেছি, টিকিট পিছনে রাখছি, টিকিট নাই, টিকিট শেষ, আমি তো পুরো হতাশে পড়ে গেছি। পরে একজন দুই রানে কষ্ট কষ্ট কইরা 500 টাকার টিকিট 500 টাকা দিয়ে কিনা, অনেক কষ্ট করে ঢুকছি, পুরাই হতাশ করছে, পুরাই হতাশ। এই হতাশার কোনো মূল্যই নেই, তারা যে কি খেলছে আর কি, অল্প রান হলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজের কারণে, তাদের কোনো দায়িত্ব নাই, রেসপন্সিবিলিটি নাই, সত্যি কথা যাই না, তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। টপ অর্ডার ফেল হলে মিডল অর্ডার ফেল করে, মিডল অর্ডার ফেল হলে লো মিডল অর্ডার ফেল করে, সব একই ভাই, কার যদি দিতে পারতো না। আশাবাদী যে আমরা আশাবাদী যে ভবিষ্যতে বাংলাদেশ দল অবশ্যই ভালো করবে, আমরা চাই যে কম্পিটিশন হোক, যে খেলাগুলো তার বডি ল্যাঙ্গুয়েজ যেন আগে হারের মুখে না পড়ে। ওয়ার্ল্ড কাপগুলো মিস করছে আর রান খুব কম করছে, এই রানে আর এই প্লেয়ারে এই খেলায় কি ম্যাচ জিতা যায় বলেন? বাংলাদেশ আজকে খুব খারাপ খেলছে, তাও বাংলাদেশ করি, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, বাংলাদেশ। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।